কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন ইশকে রাসূলের ব্যাপারে তুমি আমাকে জানায়া দাও ইশকে রাসূলের ব্যাপারে তুমি আমাকে বলে দাও কোরআন তখন সুন্দরভাবে মুমিনে কামেল বান্দাটাকে জবাব দিয়া দিবে ইশকে রাসূল কি বলে ইশকে রাসূল হলো আমার নবীর ইত্তেবা ইশকে রাসূল কি ইশকে রাসূল হলো আমার নবীর অনুসরণ ইশকে রাসূল কি বলে আমার নবীর অনুকরণ কোরআন তো জানা দে দুনিয়ার মানুষগুলো আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহর ভালোবাসা নিয়া নিয়া মানুষগুলো জান্নাতি হতে চায় আল্লাহর ভালোবাসা নিয়া নিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আর এই আল্লাহর ভালোবাসা এই বান্দা কখন পাবে কখন পাবে যখন কোরআনকে জিজ্ঞাসা করা হবে তখন কোরআন সুন্দরভাবেই জবাব দিয়া দিবে যদি তুমি অন্তরের মধ্যে ইশকে রাসূল নিয়া নিয়া নবীজির মহব্বত নিয়া নিয়া নবীজির ভালোবাসা নিয়া নিয়া যদি চলতে পারো আর আমার নবীকে যদি ইত্তিবা করতে পারো নবীর অনুসরণ যদি করতে পারো নবীর অনুকরণ যদি করতে পারো আল্লাহ তোমাকে দুইটা যাজা দুইটা প্রতিদান দান করবে এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বান্দা মাহফিলে দৌড়াইয়াছ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে অযু বানায়া ফজরের নামাজ আদায় করেছ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জান্নাতের অধিপতি হওয়ার জন্য তাহাজ্জুদ মিজদাও নাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দান সদকাত ফি সাবিলিল্লাহ বারংবার করেছ ওই আল্লাহকে ভালোবাসা লাগবে না যদি আমার নবীর ইত্তেবা চালু করে দাও নবীর ইশক অন্তরের মধ্যে নবীর ইত্তেবা চালু করতে পারো আল্লাহ তোমাকে ভালোবেসে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে এবার নবীর অনুসরণ কেমনে হবে আমার নবীর অনুকরণ কেমনে হবে নবী আমার জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই আমিও মিথ্যা বলতে পারবো না নবী জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে নাই আমিও করতে পারবো না নবী জিন্দেগিতে কারো আমানতের টাকা পয়সা মেরে খায় নাই আমিও আমানতের খিয়ানত করতে পারবো না নবী আমার জিন্দেগিতে কাউকে গালি গালাজ করে নাই আমিও অন্যকে দেখলেই নিজে রাগ উঠলে গালি গালাজ করতে পারবো না আর যখন আমি আমার নবীকে অনুসরণ করে অনুকরণ করে যখন নিজের জিন্দেগিটাকে গঠন করতে পারবো তখন ওই ইশকে রাসূল অন্তরের মধ্যে মনের মধ্যে এমনিতেই চলে আসবে আর তখনই আমি নিজেকে দাবি করতে পারবো আশেকুর রাসূল তখনই আমি নিজেকে দাবি করতে পারবো তাবেউর রাসূল তখনই আমি নবীকে রাসূলের পরিপূর্ণ অনুসরণকারী দাবি করতে পারবো এরে আল্লাহর গুলাম নবীকে মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তো অগ্রাধিকার যোগ্য নবীকে ইত্তেবা করার ক্ষেত্রে তাবিঈনরা হলো অগ্রাধিকার যোগ্য কেমন নবী আমার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা হঠাৎ করে নবী সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে তোমরা বসে যাও দাঁড়ানো অবস্থায় যেই সাহাবিরা ছিল নবীর আদেশ শোনার পর তারা তো দাঁড়ায়া থাকতে পারে না পারে না নবীর আদেশ শুনে সবাই দলে 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 বসে যায় নবী আমার সবাইকে আদেশ করে যখন বের হওয়ার জন্য রওনা হয়ে যায় আমার পয়গম্বর মসজিদে নববীর দরওয়াজার মধ্যে যায়া দেখে এক সাহাবি ওই নবীজির বসার সাউন্ড শোনার পরে চৌকাটের উপরে এক পা নিচে আরেক পা দিয়া বসে আছে এবার নবী এই সাহাবীর কাছে জানতে চায় ও আমার সাহাবি তুমি কেন এই দরওয়াজার মধ্যে বসে আছো মসজিদে নববীর ভিতরে জায়গার কম নাই ওখানে গিয়াও তাহলে তুমি বসতে পারতা ওই সাহাবি ডাক দিয়া বলে পয়গম্বর আপনি যে আদেশ করেছেন সবাইকে উদ্দেশ্য করে বসে যাও আপনার আদেশ শোনার পর আমি সাহাবি দাঁড়ায় থাকতে পারি নাই মসজিদে নববীর দরওয়াজার মধ্যে আমি সাহাবি আদেশ মানতে গিয়া এখানেই বসে গেলাম এবার নবী জানতে চায় ও সাহাবি তাহলে এক পা চৌকাটের উপরে কেন আর এক পা চৌকাটের নিচে কেন ওই সাহাবি আবার নবীকে বলে নবী আমার আপনার আদেশ শোনার পর আমি সাহাবি যদি সুজা পাগুলো রে
রেখে রেখে যদি ভাঁজ হয়ে বসতে যাই তাহলে আমার আপনার আদেশ মানতে বিলম্ব হয়ে যাবে, আপনার আদেশ মানতে আমার দেরি হয়ে যাবে। ও নবী না 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 আমি সাহাবি তো আপনাকে এই পরিমাণ মানি, নবী ভাঁজ হয়ে বসতে যাই নাই আপনার আদেশ খুব দ্রুত মানতে গিয়ে আমি সাহাবি চৌকাটের উপরে এক পা আর এক পা নিচে দিয়া দরওয়াজায় বসে গেলাম। শুধু তাই না, সাহাবায়ে কেরাম নবীকে বান্দা কেমন মানে, নবী আমার মসজিদে নববী থেকে বের হইয়া যখন সামনে যায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন বিশাল বকরির পাল নিয়া বকরিগুলো দাঁড়ায় আছে, আবু দারদা বসে আছে, নবী আমার মসজিদে নববীর বাইরে আবু দারদার কাছে গিয়া জানতে চায়, হে আবু দারদা সব বকরিগুলো দাঁড়ায় আছে তুমি কেন বসে আছো? আবু দারদা নবীকে বলে, পয়গম্বর আমার আপনি যে আদেশ করেছেন বসে যাও, আমি আবু দারদার কান পর্যন্ত এই আদেশ পৌঁছে গিয়েছে, আপনার আদেশ শোনার পর আমি আবু দারদা আর দাঁড়ায় থাকতে পারি নাই পারি নাই, আপনার আদেশ মানতে গিয়া আমি বকরির পালের মাঝেই বসে গেলাম। এবার নবী বলেন, হে আবু দারদা তুমি তো মসজিদে নববীতে গিয়া বসনে পারতা, আমি তো বাহিরের কাউকে আদেশ করি নাই করি নাই করি নাই। আবু দারদা নবীকে বলেন, ও পয়গম্বর আমার আমি যদি মসজিদে নববীতে গিয়া বসতে যাই ওখানে যাইতে আমার বিলম্ব হয়ে যাবে, আমার দেরি হয়ে যাবে, এজন্য নবী দেরিও করতে পারি নাই বিলম্বও করতে পারি নাই, আপনার আদেশ খুব দ্রুত মানার জন্য আমি আবু দারদা বকরির পালের মাঝে বসে গেলাম। কেমন সাহাবায়ে কেরাম নবীকে মানার ক্ষেত্রে বান্দা অগ্রাধিকার যোগ্য, নবীকে কেমন মানে, নবীকে কেমন মহাব্বত করে ভালোবাসে, ইশকে রাসূলের আশেক বান্দা কেমন 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 শুনে নাও। আমার নবীর মৃত্যুর সংবাদ যখন ছড়ায়া পড়ে যায় তখন ওই প্রত্যেকটা সাহাবি যে দাঁড়ায় আছে ও দাঁড়াইয়াই থাকে, যে বসে আছে সে বসেই থাকে, যে দিক বিদিক দৌড়ায় সে দিক বিদিক দৌড়ানো অবস্থায় থাকে, কোথাও দাঁড়ায় না কোথাও বসে না। আর কেউ যদি যায় বলেন তোমার মোহাম্মদ পয়গম্বর দুনিয়ার বাড়ি ছেড়ে মৃত্যুবরণ করেছে, এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম নিজেকে ধরে রাখতে পারে না পারে না পারে না। এরে বান্দা দেখো সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে নবীর আশকের পরিমাণ কত কত। উমর নবীর মৃত্যুর সংবাদ শোনার পরে উমর সবাইকে উদ্দেশ্য করে বলে, কে এমন আছো আমার কানে এসে নবীর মৃত্যুর ব্যাপারে বলবা? না 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 আমার নবীর মৃত্যুর ব্যাপারে মৃত্যুর সংবাদ আমার কানের মধ্যে কেউ পৌঁছায় না। আবু বকর ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওমরকে আয়েশা বলেন, ও ওমর ভাই আমার তুমি কি ওই আয়াতের ব্যাপারে শোনো নাই যেই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই জানা দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহ শাইআ। আল্লাহর ওই আয়াতের ব্যাপারে তুমি কি জানো না যেই আয়াতের মধ্যে আল্লাহ জানা দিয়েছেন মুহাম্মদ পয়গম্বর আমার রাসূল ব্যতীত আর অন্য কিছু না, কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল নবীর পূর্বে পূর্বে 124,000 পয়গম্বর গত হয়েছে অতিবাহিত হয়েছে, সুতরাং রাসূল চলে যাওয়া চলে গিয়েছে ওমর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আয়াতের মধ্যে বান্দাদেরকে প্রশ্ন করে 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 জিজ্ঞাসা করে, আফা ইম্মাতান আও কুতিলাং কলাবতুম আলা আকাবিকুম, তোমাদের মধ্যকার পয়গম্বর যদি মৃত্যুবরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি দূরে সরে যাবে, তাহলে তোমরা কি পশ্চাৎ পশ্চাদন করবে? আল্লাহ আবার বান্দাকে জানা দেয়, এর বান্দা
ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا কারণ আল্লাহর পথ থেকে যদি তুমি দূরে সরে যাও আল্লাহ বলেন আমি আল্লাহর পথ থেকে ইসলাম থেকে যেই ব্যক্তিটা দূরে সরে যাবে যেই বান্দাই পশ্চাদপসরণ করবে ফালাইয়া দুরুল্লাহ শাইআম সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ইসলামে যদি কেউ থাকে এই বান্দার জন্যই উপকার কেউ যদি নামাজ পড়ে এই বান্দার জন্যই উপকার কেউ যদি রোজা রাখে এই বান্দার জন্যই হবে উপকার কেউ যদি তাহাজ্জুদ পড়ে এটা তার জন্যই হবে উপকার আবার কেউ যদি মনে করেন আমি মাহফিলে আসলে মাহফিল কমিটির উপকার আমি মসজিদ বানাইলে আল্লাহ তাআলার উপকার আমি ইসলামে থাকলে আল্লাহ তাআলার হবে উপকার না না আল্লাহই আয়াতের মধ্যে বান্দাদেরকে জানা দেয় তুমি যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যাও তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং তুমি ক্ষতিতে বড়বা ছিলা মন্ত্রী ছিলা এমপি থাকবে মেম্বার থাকবে চেয়ারম্যান এই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থাকা অবস্থায় এরে বান্দা তুমি যদি ইসলামটাকে বাদ দেওয়ার জন্য ফন্দি আটো তাহলে তো আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না আল্লাহ তোমাকে জাপান বিভিন্ন দেশ ঘুরাইয়া ঘুরাইয়া গুনাইয়া বাংলাদেশের মধ্যে আইনা মন্ত্রিত্বের চেয়ার থেকে নামাইয়া দিয়া তোমার ফ্যামিলিতেও তোমাকে পরিপূর্ণ খারাপদের অন্তর্ভুক্ত বানাইতে পারে ঠিক ঠিক না